আয়াতগুলো আমরা শুনে থাকি, আল্লাহ বলছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এখানে অনেকে অর্থ করেছেন রাসূলে কারীমের আনিত বাণী। যদিচ এই কথাটা পরবর্তীতে প্রকাশ পায়, কিন্তু শাব্দিক অর্থে এটা প্রকাশ পায় না। ব্যাখ্যায় গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো ব্যাখ্যাটা আল্লাহই করছে, এই জন্য আমি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না। এরপরে আয়াতে আল্লাহ বলছে ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আর এটি কোনো কবির কথা নয়। তোমরা যে ধারণা করছো যে আরবি ভাষাকে ছন্দ আকারে সাজিয়ে সালামুন আলা মুহাম্মদ এটাকে কবিতা আকারে তোমাদের সামনে প্লেস করে আল্লাহর বলে চালিয়ে দিচ্ছে, এই ধারণা পোষণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আর এটি কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। আয়াত বলছে বিশ্বাসীর সংখ্যা কম, বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সবাই বিশ্বাস করবে না, খুব কম সংখ্যক লোক দূর দূরান্ত থেকে লেবতলায় আসবে বা বিভিন্ন জায়গায় যাবে যেখানে সত্য কথাগুলো হয়, এর সংখ্যা খুবই নগণ্য, অতি নগণ্য। আর বিশাল বিরাট বিশাল আকারের বৃহৎ বৃহৎ মসজিদ মাসাজিদ সমূহ আছে যেখানে দেখা যায় যে লোকের অভাব নেই, টাকার অভাব নেই, বিত্ত ঐভাবের অভাব নেই, কিন্তু হেদায়াত শূন্য। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হবে অতি নান্দিদ্য, অর্থাৎ তাকে বলে চমৎপ্রদ চাকচিক্যময়, কিন্তু মুসল্লিগুলো হবে হৃদয় শূন্য। এই মসজিদ কাঙ্ক্ষিত নয়, বরং এই মসজিদ উদ্দেশ্যই এমন খারাপ যে রসুলকে দাঁড়াইতে নিষেধ করেছে আল্লাহ। সূরা আত্তাওবার 107 গালেবান, সেখানে আল্লাহ বলছেন যে তুমি ওখানে দাঁড়াবে না, লা তাকুম, তুমি ওখানে কিয়াম করবে না, দাঁড়াবে না। আল্লাহ নিষেধ করেছে দাঁড়াইতে, ওখানে রসুলকে নিষেধ করেছেন। তো আল্লাহ পাক বলছেন যে সর্বসংখ্যক লোকই ঈমান আনে। এরপরে আল্লাহ ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাদাক্কারুন। আর কোন গণকের কথাও নয়, কবিরও কথা নয়, গণকেরও কথা নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো। কালিলাম মা তাদাক্কারুন, তোমরা খুব স্বল্প লোকই নসিহত গ্রহণ করে থাকো। আল্লাহর নসিহত যুগে যুগে খুব কম লোকই দিচ্ছে, অসংখ্য নিদর্শন দেখানোর পরেও নিজের সন্তান নিজের স্ত্রী মানে নাই। কোরআন একটা সূরা নাযিল করেছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নূর। এই সূরার ভিতরে আল্লাহ বলেছেন 1000 থেকে 50 কম, 950 পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে জাতিকে আহ্বান করেছে। একই ল্যাবের তলে 900 বছর দুইজন স্বামী স্ত্রী, একজন দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে আর একজন আহ্বানকে গ্রহণ করছে না, বিষয়টা কত জটিল চিন্তা করতে। পাঁচজন উলিল আজম পয়গম্বর, পাঁচজন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, সেই উলিল আজম পয়গম্বরের উলিল আজমি মিনহুম আল্লাহ বলছেন, মানে মানে আল্লাহ পাকের কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পাঁচজন রাসূল, তাদেরকে আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন। এটা পাবেন সূরা শুরা 13 নম্বর আয়াত। এখানে আল্লাহ শুরু করেছে সারা আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহ, নূহ দিয়ে শুরু করেছে। তাহলে এই নূহ আলাইহিস সালাম উলিল আজম পয়গম্বরদের ভিতরে প্রথম, পাঁচজনের ভিতরে প্রথম। তার নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন,
এই নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত গোটা জাতিকে আল্লাহর দিকে আহ্বান করার রেজাল্ট কি? নিজের সন্তান মানে নাই, এমনকি তার নিজের স্ত্রী একই ল্যাবের তলে 900 বছর মারা গেল। আল্লাহ বলেছেন দুটো দরিয়া বহমান, মানে এটা আমি আমার ভাষায় বলতেছি, কোরআনের ভাষায় তো কিছু বলতেছি, বোঝাতে চাচ্ছি যে একই জায়গায় দুই ধরনের বসবাস, একটা দরিয়া লবণাক্ত আর একটা হচ্ছে মিষ্টি, অথচ উভয়ের ভিতরে এক সূক্ষ্মতর অন্তরাল, ঠিক একই অবস্থা ধারণ করছে পয়গম্বরের ঘরের ভিতরে। স্ত্রী আল্লাহ তাওহীদ মানে না, আর নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত গোটা জাতিকে আহ্বান করলেন, স্বল্প সংখ্যক লোক ছাড়া গোটা জাতি, যাকে আদমে সানি বলা হয়, ফিরে আবার মানব জাতির পুনর্জন্ম শুরু হয়েছিল তার কিস্তির লোকজন দিয়ে, তার ভিতর থেকেই এই অল্প সংখ্যক লোক যারা কিস্তিতে উঠছিল তারা ছাড়া, যদি তো অনেকে 80-82 বলে, এরকম কোন লিমিটেশন আমরা পাইনি, যেহেতু কিতাবে আল্লাহ যা বলছেন সেটাই বলতে হবে। স্বল্প সংখ্যক লোক পয়গম্বরের কথাকে গ্রহণ করেছিল, বাকিরা প্রত্যাখ্যান করেছে। এখানে আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাদাক্কারুন, আর কোন গণকের কথাও নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। এটা বুঝালাম যে খুব স্বল্প সংখ্যক যুগে যুগে সর্বস্তরে সর্বযুগে সর্বকালে এটাই দেখা গেছে যে সত্যের পক্ষে লোকের সংখ্যা কম থাকে। সত্য গ্রহণ করা সব থেকে বড় কঠিন জিনিস, বাপদাদার ধর্ম, বাপদাদার আদর্শ, বাপদাদার থেকে লালিত মাঝহাব, এটা ত্যাগ করা মানুষের জন্য বড় কষ্ট কঠিন। ক্যালকাতায় প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা হুয়া বিকাউলি রসুলের বানানো বাণী, এর উত্তরটা আল্লাহ পাক কয়েক জায়গায় দিয়ে বলছে রসুল কোন কবি নয়, তিনি কোন গণক নয়। এরপরে এসে আল্লাহ বলছে এখন এসে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, দেখেন ব্যাখ্যা আল্লাহ কিভাবে করে, এক আয়াতের ব্যাখ্যা রাখে, ওইখানে আপনার প্রশ্ন থেকে গেছিল, প্রথম আয়াতটা শুনলে প্রশ্ন এসে গেছে মনের ভিতরে, প্রশ্ন দ্বিধা কাজ করতেছিল, সে তাহলে এ তো রসুল রচনা করে চালাই দিচ্ছে, অথচ কোরআনে অনেক জায়গায় বলেছে আল্লাহ যে রসুলের রচনা করার কোনো অধিকার নাই, তাহলে রসুলের কথা হয় কি করে, এই যে প্রশ্ন। এই প্রশ্নটা একটু আগে এখানে আমাদের তর্ক হচ্ছে, এটা বোঝার জন্য রসুল কখনো রসুল বুঝতে হবে, আমি আগে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে এবারে লেকচার দিয়েছি, এই জন্য আর ওইদিকে যেতে চাচ্ছি না, রসুল বিষয়টা আপনার সামনে কি দেওয়া হলে এই বিষয়টা অতি স্বল্প সময় একেবারে ক্লিয়ার হবে। রসুল মানে মেসেঞ্জার, ইংরেজিতে যেটা সহজ মেসেঞ্জার, যিনি মেসেজকে বহন করেন এবং বান্দাদের কাছে পৌঁছে দেন, আল্লাহর মেসেজকে পাওয়ার কারণে মুহাম্মদ রসুল হয়েছে। মুহাম্মদ আগে রসুল ছিলেন, মুহাম্মাদের কথা এখানে বলা হয় না, এখানে রসুলের কথা বলা হয়েছে, দেখেন আল্লাহ পাকের হিকমত, আল্লাহ সব জায়গায় মুহাম্মদ ব্যবহার করেন নাই, কোথাও বিশেষ কয়েক জায়গায় মুহাম্মাদের পরিচয় করা দিয়েছে, বলছে আমা মুহাম্মাদিন ইল্লা রসুল, মুহাম্মদ কোন রসুল বই কিছুই নয়, তার মানে মুহাম্মদ একটা ব্যক্তি, তিনি আল্লাহর রসুল হয়েছেন, কারণ কি তিনি রিসালাত পেয়েছেন, আর রিসালাত হচ্ছে ওয়াহি, আল্লাহর কিতাব, যুগে যুগে ওয়াহির সমষ্টিকে যখন গ্রন্থবদ্ধ করা হয়েছে তখন কিতাব হয়েছে, কিতাব লিখনি থেকে কাতাবাই একটু থেকে, আগে তো লিখিত ছিল না তখন পঠিত ছিল, খেয়াল করেন, এই জন্য ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, কোরআনে তো আপনারা তাদাব্বর করেন না, খালি শোনেন হুজুর একটা অনুবাদ করে দেয় আর শুনে বসে থাকেন, খেয়াল করেন না, প্রথমে বলছে একরা পড়ো, এটা পঠিত কিতাব, এই জন্য কোরআনের নাম হয়েছে কোরআন, কোরআন পঠিত গ্রন্থ, তার মানে তখন লিখিত হয়নি তখন পঠিত চলছে, রসুলের কাছে পাঠ করছে, রসুল স্মৃতিতে ধারণ করছে, আবার আপনাদের কাছে শোনাচ্ছে, তারাও স্মৃতিতে ধারণ করছে, হেফজ হচ্ছে, কোরআন তিনটা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে
এসেছে যেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, একটা হচ্ছে স্মৃতি, আর তাদের স্মৃতি অত্যন্ত প্রকার ছিল, আর সেই স্মৃতিকে নিয়ন্ত্রণ করছে সম্পূর্ণ আল্লাহ। এটা আল্লাহ বলেছেন যেখানে কোনো কিছু অনুপ্রবেশ করার সুযোগ আমি রাখি নাই, আর আপনার তাড়াহুড়া করার দরকার নাই মুখস্থ করার জন্য। আপনি কি করবেন যখন আবৃত করা হয়, আমার রসুল যখন অর্থাৎ জিবরিল আমিন যখন আপনার সামনে আবৃত করবে, তখন আপনি চুপ করে ধ্যানের সাথে শুনবেন, তাহলে কি হবে? বলছে আপনার স্মৃতিতে গেঁথে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমারই। তাহলে আল্লাহ ধারণ এই মেমোরিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করার জন্য একেবারে স্পেশাল ভাবে নিয়ন্ত্রণ করছেন তিনি। এমনি তো আরবদের প্রকার ইতিহাস তাই বলে, স্মৃতিশক্তি অনেক প্রকার ছিল, সেদিক না গেলাম। যেখানে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিচ্ছে, আল্লাহ বলছেন যে আমি আপনার দায়িত্ব নিলাম, আপনার ভিতরে এটাকে গাইতে দেওয়ার দায়িত্ব কার? তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যখন আমাদের প্রশ্ন যাচ্ছে অন্তরের ভিতরে, রসুলটা আসলে রসুল হচ্ছে মেসেঞ্জার, তিনি মেসেজকে বহন করেছেন, ধারণ করেছেন, আমল করেছেন, পৌঁছে দিয়েছেন, নিজে কিছু বলেন নাই, এই কথা নিজে বলার অধিকার তাকে, নিজে রচনা করে আল্লাহর নামে কিছু চালানোর অধিকার আল্লাহ রাখেননি। একটু পরেই আসতেছে, হ্যাঁ এখানে হে আপনি আলোচনা করব, এখানে বুঝে নেন। তাহলে রসুল মানে মেসেঞ্জার, তিনি আল্লাহর মেসেজ পৌঁছাইছেন আমাদের কাছে, নিজের কোনো মেসেজ তিনি পৌঁছান নাই। ইতিপূর্বে তিনি একটা বৃহৎ অংশ তাদের ভিতরে অতিক্রান্ত করেছিলেন, অতিক্রম করেছিলেন, বলেছেন যে আমি ইতিপূর্বে 40 বছর যেটা আমরা ইতিহাসে পাই, যদি তো আল্লাহ বলছেন যে একটা বিশাল অংশ তোমাদের মধ্যে আমি অতিক্রম করেছি। এটা 10 নম্বর সুরার 15 আর 16 বললি আপনি পেয়ে যাবেন, সুরা ইউনুসের 15 এবং 16 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলে দাও যে আমি তোমাদের ভিতরে তো একটা বৃহৎ অংশ অতিক্রম করেছি, এতদিন তো আমি এই কথাগুলো তোমাদেরকে বলিনি, এখন কেন বলছি? যেহেতু আল্লাহ আমাকে বলতে বলছে, আমি মেসেঞ্জার হয়েছি, আমি আগে মুহাম্মদ ছিলাম, এখন আমি মেসেঞ্জার, আমার কাছে মেসেজ এসেছে, সেই মেসেজ আমি তোমাদের কাছে পৌঁছাচ্ছি, ইতিপূর্বে তো আমি কথা বলি, কতদিন বললেন এটা বলে শেষ করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কতদিন বললেন? আলিয়াউম আকমাল তো লাগবে, রসুলের ইতিহাস বলে 83 দিন পূর্বে, তাহলে আর অন্য অন্য কিতাব, এই যে কিতাবের আম্বার লাগাইছি, এই কিতাবগুলো জমা করার লেখার সুযোগটা রসুলের কোথায় ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 83 দিন পূর্বে আল্লাহ পাক কোরআনের নাজিলকৃত দিনকে কমপ্লিট ঘোষণা করলেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুম, খুব সুখভাবে নিতে হবে। আপনি যদি গভীরে না ঢোকেন, ভিতরে না ঢোকেন, ভাষা জ্ঞান নেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ কোরআনে তাদাব্বুর করতে বলে, বারবার বলে কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো, এটা গবেষণার কিতাব, ওই এক জায়গায় থেমে থাকার কিতাব নয়, এটা এর গবেষণা চলবে, চলমান থাকবে। যে রসুলের কাছে কিতাব নাযিল হয়েছে সে রসুল এটা দেখে নাই, যেটা আমি একটু আগে বললাম, মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা আইয়াম, এটা আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি, যখন আমি সমুদ্রের পথে চলছি তখন আমি জাহাজে বসে দেখছি দুইটা দরিয়া চলমান, একটা লবণাক্ত পানি আর একটা হচ্ছে কি মিষ্টি পানি, কিন্তু একটা একটার সাথে সূক্ষ্মতর অন্তর, অথচ এটা রসুলের পরে নাজিল হয়েছে। তিনি তো ছিলেন পাহাড় অঞ্চলে মক্কায়, সেখানে তো কোনো পানির কোনো নাম নিশানা, শুধু বালি আর বালি ছাড়া কিছু নাই, তাহলে বোঝা যাচ্ছে যে তার মুখ দিয়ে এই কথাগুলো যে আল্লাহ পাক বের করছে এটা তার কথা ছিল না, এটা আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি সৃষ্টি করে রবের পক্ষ থেকে নাজিল কৃত। যে রাসূলের কারীমের বাণী শুনতেছো, যে রাসূলের কারীমের বাণীটা তার নিজের না, তিনি যেহেতু রাসূল, এজন্য এটা রাসূলের কারীমের বাণী তার কাছে নাজিল করা হয়েছে, অবতরণ করা হয়েছে, সেই কথাগুলো সে বলছে। এই কথাগুলো যখন বলা শেষ, রসুলের সময়ও শেষ, রসুলকে আল্লাহ উঠাই নিয়েছেন, তার কারণ তার দায়িত্ব ছিল রিসালাতের, সেটা শেষ করেছেন, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, আর বাকি কাজগুলো যদি রিসালাতের বিষয় হবে, তাহলে ওইগুলোকে হেফাজত করে সংরক্ষণ করে উম্মার কাছে পৌঁছে দিয়ে যাওয়া নবীর দায়িত্ব ছিল, যেটা নবীর দায়িত্ব ছিল সেটা নবী পালন করে গেছেন, আর যেটা তারা করতে চাইছিল রসুল বলছে কবর এখন লেখে না, কোরআনের সাথে মিশে যাবে, বলছে কিনা? তো যতদিন কোরআন নাযিল হয়েছে ততদিন ওই যদি তার লেখার সুযোগ ছিল না, নিষেধ করেছে, তাহলে মিশে যাওয়ার ভয়ে যদি থাকে
তাহলে কোরআন তো রসুলের তীরদানের আগ পর্যন্ত নাজিল হয়েছে, শেষ আয়াত কোনটা নাজিল হয়েছে সেটাও তো অনেকে জানে ইতিহাস। এর মাঝখান থেকে নাকি লেখার কথা বলেছিলেন এটা আমরা বলতেছি, কিন্তু বলবেন কি করে? যেহেতু আল্লাহ পাক তাকে নিষেধ করেছে, তাহলে তো সেটা করে দেওয়া তার দায়িত্ব ছিল, কিন্তু সেটা তিনি করে দেন নাই কেন? যেহেতু এটা করার করলে রসুলের প্রতি কঠিন ভাবে আল্লাহ পাক ধমকি দিয়েছেন। পরবর্তী আয়াতগুলো নিয়ে আসতেছে এই 44 আয়াত আল্লাহ ওয়ালা তাকাও ওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহুর বিল ইয়ামিন। আল্লাহ বলছেন সে যদি আমার নামে কোনো মিথ্যা রচনা করে, দেখছেন আগে বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা যে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত, এই যে রাসূলে করিমের বাণী বলতেছে এই বাণীটা তার নিজের না, পরে এসে আল্লাহ বলছে এটা কার বাণী, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এরপরে এসে আবার ধমকি দিচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল্লা কাবিলি, সে যদি আমার নামে কোন মিথ্যা রচনা করত, আমি বলি নাই আমার নামে চালাই দিত, মিথ্যা রচনা তাকে বলে, আল্লাহ বলেন না অথচ রাসূল আল্লাহর নামে চালাই দিচ্ছে, এটাকে বলে মিথ্যা রচনা। আল্লাহ বলছে সে যদি আমার নামে কোনো মিথ্যা রচনা করত লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমি তার ডাইন হাত পাকড়াও করতাম। ডাইন হাত কত আদব দেখছেন, পিঠ মুড়া দিয়ে বাইন্ধে বলে তুমি তা বলে নেই, ডাইন হাত ধরতাম, আল্লাহ আকবার, তবে আমি তার ডাইন হাত ধরতাম। তোম্মা লাকাতানা মিনহু লুয়াতিন, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। বুঝা গেল যে রচনা করার কোন অধিকার তার বিন্দু মাত্র ছিল না, তিনি তো শুধু মেসেঞ্জার, বাহক মাত্র, বহন করে পৌঁছে দিয়া। হমা আলার রসুল, একাধিক স্থানে কোরআনে আল্লাহ বলছে জি হমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্ট ভাবে আমার বালাককে পৌঁছে দিয়া, এটা আপনার দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনার দারোগা বানায় পাঠাই নিজে পিটাই ঠিক করে দেবে, হিদায়ত পাওয়ানো আপনার কাজ না, হিদায়তের দিকে আহ্বান করা আপনার কাজ। আপনি ভালো বাসলে, হাজারো ভালো বাসলে তাকে হিদায়ত দিতে পারবেন, আপনার বিলাটের সম্পর্ক থাকলেও আপনি হিদায়ত দিতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হিদায়ত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করব ভালোবাসবো তাকে আমি হেদায়েত করব, সম্পূর্ণটা একবার তার হাতে। আমরা হেদায়েতের মেহনতের মোকাল্লফ, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার মোকাল্লফ, কিন্তু হেদায়েত দিয়া আমাদের হাতে রসুলের হাতে নেই, আমাদের তো দূরের মতো রসুলের হাতেই নাই, সম্পূর্ণটা আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। অতএব আমরা কি করতে পারি, হেদায়েতের বাণীগুলো পৌঁছে দিতে পারি। এক্ষেত্রে আমাদের করণীয় কি সেটাও খুব গুরুত্ব বহন করে। আমি হিদায়ত পেয়ে গেছি আর সবাই হিদায়ত দিয়ে দিতে চাচ্ছি, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে খুব জোর করে। আয় বুখারী শরীফ দেখ, চল দেখাচ্ছি তোরে রফিল আদিনের হাদিস আছে কিনা, চল দেখাচ্ছি। তার মানে ও রফিল আদিন করে সহি হাদিস মানে ও হিদায়ত পেয়ে গেছে, মানে ওই হিদায়তের মধ্যে আর কটার টাইট ইন্ডিয়া আসবে, এই জন্য জোর তোর চেষ্টা চালাস। এই টেন্ডেন্সি কোন ইসলামের টেন্ডেন্সি নয়। আল্লাহ বলছে লিন তালাহুম ওয়ালাও কুনতা ফাজ্জান গালিদাল কলব মিষ্টি করে দিয়েছে। আল্লাহ বলছেন যেটা আল্লাহ পাকের এক অনুগ্রহ যে আপনার জবানটাকে আল্লাহ মিষ্টি করে দিয়েছে। আপনি যদি রূঢ় হতেন, কঠোর চিত্তের হতেন, তাহলে একটা লোকও আপনার কাছে ভেট হতো, তাহলে বোঝা গেছে রূঢ় স্বভাব কাঙ্ক্ষিত নয় ইসলাম। জোর করে সাফাই দিয়া ইসলামে কাম্য নয়, দাওয়াত দিয়ার সালিকা আপনাকে জানতে হবে, আপনাকে প্রথমে বুঝতে হবে। এরকম টেন্ডেন্সি একসময় আমাদের কাজ করতো, সহি আকিদার নামে আমরা চির মনে করতাম, আমি তো একসময় মনে করতাম সারা বাংলাদেশে আপনি বুঝাই পারেন কে আসবে আমার সামনে, বুঝবে না, পরে যে দেখলাম যে না আসবে তো এটা আমার ডিউটি না, এটা আমি এটা ভুল পথে চলছি, এটা আমার ডিউটি না, আমার ডিউটি হচ্ছে সুন্দরভাবে মার্জিতভাবে আল্লাহর বাণীকে বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব, কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে আমার যে কাজটা সেটা আমাকে রূঢ় হওয়া যাবে না, আমাকে কঠিন ভাবে কথা বলা যাবে না,
আমি কাউকে ধরে জোর করে চাপাই দিতে পারবো না, চাপাই দিতে আল্লাহ নিষেধ করছেন। এমনকি তার সব থেকে বড় দুশ্মনের কাছে পাঠাচ্ছে কালিমুল্লাহকে, যে আল্লাহর সাথে কথা বলে। বোঝাও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর সাথে হামকালাম করে, যে মুসাকে তুলে ডাকা হয়েছে কথা বলো। সেই মুসাকে পাঠাচ্ছে আল্লাহ সব থেকে বড় দুশ্মনের কাছে, যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু রব নই, রব্বুকুমুল আলা সব থেকে বড় রব, সর্বোচ্চ রব, মানে জাগার খালি রাখবে। এর কাছে পাঠাচ্ছে মুসা আলাইহিস সালামকে, আল্লাহ বলছেন যাও। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার তো জবানে জড়তা আছে, ফিরাউনের ঘরে থেকে মুখের মধ্যে ইতিহাস তো জানেন, তো আমার সাথে আমার ভাইকে দিলে ভালো হয়। আচ্ছা ধারণকে, দুইজন নাবী, একজন উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর একজন নাবী, পর্বতীতে রিসালাত তাকে দেয়া হয়েছে, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর সময় নসিহত করতেছেন, শোনেন, আল্লাহ সব থেকে তো বড় দুশ্মন, আল্লাহ কি দুর্বল? সারা পৃথিবী আল্লাহর কাছে মশার ওই যে কি জানি বলে কুড়ার মুরগির ফুকা আছে না, আল্লাহর তুলনায় তো সারা পৃথিবী স্নমন্ডল ভূমন্ডল এত বইয়ের ভিতরে যা কিছু আছে, আল্লাহর কাছে তো ওই ওই আমাদের যেরকম ওইরকম মনে হয় না, এরকম চাপ দিলে বইলে যাবে, আল্লাহর কাছে তো তাই, বা এর তুলনায় চলে না, তিনি এত বড় শক্তিদার। তো তার পক্ষ থেকে নুমাইন্দা যাচ্ছে দুইজন পয়গম্বর কালিমুল্লাহ, আল্লাহ ওসিয়াত করতেছে বা কৌল আলাহু কৌলাল লাইনা লাল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুইজন তার সাথে নরমের সাথে কথা বলো, নরম ভাষায় কথা বলো, লাল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে তারা ইয়াতাযাক্কারু এই নসিহতকে গ্রহণ করবে, আও ইয়াখশা এবং আমাকে ভয় করবে। এটা তো আল্লাহর এলেমে ছিল, ফিরাউন জীবনে মানবে না, এটা আমাদের জন্য শিক্ষা, যে একজন দায়ী যখন দাওয়াত দেবে সে আস্থা হারাবে না, সে আশা ঘোষণ করতেই থাকবে, হবে কি না হবে সেটা আল্লাহই ভালো জানে। এখানে সকলকে আসতে দিতে হবে, এই ঘর সবাই আসবে কেন, এই যে ইসলামী সমাজ কয়েকদিন আগে আসতে আমাদের আব্দুল আবিজ ভাই আমাদের বলছে, আমি তো না করিনি, আজকে কারা আসবে, না করিনি, সবাই আসবে, কিন্তু আমি আপনার একটা স্লোগান শিখাই দিই, আমি শুরু মনে করেছিলাম শুরুতে বলবো কথাটা, তো আরো লোকজন এসে গেছে, ভালো হয়েছে, ভালো সময়টা আল্লাহ বেশ, আপনারা কোনো দলে যাবেন না, কোনো ফেরকায় যাবেন না, কিন্তু কোনো ফেরকার সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কেমনে সেটা আবার কেমনে এটা বলে দিই। বিষয় হচ্ছে ইসলামকে ভাগ করেছে, ইসলাম কিন্তু অবিভাজ্য, আপনি সেই অবিভাজ্য এক দিনে থাকবেন, যারা ভাগ করেছে তাদের কাছে থেকে প্রত্যেকের কাছে কিছু না কিছু ভালো সাইড আছে, একটা আকর্ষণীয় সাইড আছে, দলিল ভিত্তিক সাইড আছে, তাদের যে ভালোটুকুন এইটা গ্রহণ করতে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। যদি আপনি কোরআনের নির্ভেজাল দিন মানতে চান তাহলে আপনাকে এই উসুলের উপরে থাকতে হবে। আল্লাহ বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকি এবং আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো, ভালো কর্ম যেটুক ওইটুকু সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করিও, তার ভ্রান্তটুকুন বর্জন করেন, তার ভালোটুকু গ্রহণ করেন, যেটুকুন দেখবেন কিতাবের সাথে মিলে গেছে, না এই কথাটুকুন তো ভালো বলতেছে, তাই না, তার ভালোটুকু আপনি সাপোর্ট করবেন না, হ্যাঁ সে তো দল করে ভাগ হয়ে গেছে, ওইটা শেরেক, আপনি ওই শেরেককে কখনোই মেনে নেবেন ভাই, আপনার দলে আমি যাইতে পারবো না, কোনো দলে যাইবেন না, দলে গেলি শেরেক, আপনার দলের নাম একটাই হচ্ছে ইসলাম, মনে রাখবেন আল ইসলাম, আর ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এই আল ইসলাম মেনে মানার ধর্ম হচ্ছে ইসলাম, আর আপনি এটা মেনেছেন, মেনে আপনি মুসলিম হয়েছেন, আমরা একটা দল আছে, আপনি আরেক দলে যাওয়া মানে দল ভাঙছেন, আর এই দল ভাঙা মানে শেরেক, দল ভাঙা মানে শেরেক, কেন এক আল্লাহর অবিভাজ্য দিনকে বিভক্ত করা হলো, পার্টনার হয়ে গেল, আর একটা সমকক্ষ দাঁড় করানো, আর একটা দিন দা বানানো হলো, তাহলে শেরেক হয়ে গেল না, এই শেরেক করা যাবে না, তাওহিদ কাকে বলে, আল্লাহ তা দিনুল খালিস, দিনকে আমার জন্য খালেস করো, নির্ভেজাল করো, খালেস তো সবাই বোঝেন, খালেস তেল, খালেস নির্ভেজাল, আল্লাহ বলছেন এই ভাষাটা আল্লাহ, আদ্দিনুল খালিস, দিনকে আমার জন্য
খালিস করো, আর একটা আয়াত মুখলিসিন আল্লাহুদ্দিন, দিনের ক্ষেত্রে মুখলিস হইতে বলছে, তার মানে একনিষ্ঠ হবে, একদিন মানতে হবে। আপনারা দাবি করতে পারে, অনেকে বলে যে মুরাদ সাহেব তো আহলে হাদিসের লোক, কেউ কবে আহলে কোরআনের লোক, উনি আহলে কোরআন হয়ে গেছে। আমি তো ঘোষণা দিয়ে দিছি, এই মেম্বারে দাঁড়ায় ঘোষণা দিছি, অনলাইনে ছাড়ে দিছি, না আমি আহলে কোরআন না আমি আহলে হাদিস, দুটের কথাই নাই। বরং হাদিসে আহলে কোরআনের কথা আছে, আহলে হাদিসের কথা নাই। হাদিসে আছে আহলে কোরআন শব্দটাই উল্লেখ করা আছে আল্লাহ রাসূলের। যদি ওই ইতিহাসকে আর ওই হাদিসকে আপনি বিশুদ্ধ মনে করেন, তাহলে সেখানে বলা আছে আহলুল কোরআনই হুম আহলুল্লাহ, আহলুল কোরআনটাই হচ্ছে আল্লাহর আহাল, আল্লাহর আহাল বলা হয়েছে। কিন্তু আপনি হাদিসের আহাল করছেন আর এখানে সরাসরি আল্লাহর আহাল, আহলুল কোরআনই হুম আহলুল্লাহ, আহলুল্লাহ আল্লাহর পরিবার ভুক্ত। আরো আয়াত আছে, আরো হাদিস আছে, বেতের সালাত আদায়কারীদের সম্পর্কে বলেছে আল্লাহ রাসূল যে আহলুল কোরআন তোমরা বেতের সালাত আদায় করো। যদি আপনি বিশুদ্ধ মনে করেন, তাহলে সেখানে তো প্রমাণিত কোন একটা জায়গায় আহলুল হাদিস নাই, একটা আছে তা সাতজন পাঁচজন রাবি, আবু হারুন একজন আছে মিথ্যুক রাবি, আমি তো আমার ওই বইটার ভিতরে প্রমাণ করে দিছি। হাদিস শাস্ত্রের আলোকে যদি আপনি দেখেন, তাহলে আহলুল হাদিস বলে একটা শব্দ আছে, তাও আবু সাঈদ খুদরি তার ছাত্রকে সম্বোধন করেছে, সেইটাকে এনে আজকে একটা দল জামাত, আর এক জামাতের ভিতর থেকে কয়টা জামাত বেরিয়েছে। আমাকে অনেক কিছু বলতে হবে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি কারোকে কটাক্ষ করছি না, কোনো আহলে হাদিস আমার কারোর সাথে আমার বিদ্বেষ নেই, সকলের সাথে তার ভালো টুকুটুকে আমি গ্রহণ করি। আমি এখানে দাঁড়ায় বলে দিয়েছি যে না আমি আহলে কোরআন না আহলুল হাদিস, আমার দিনের নাম ইসলাম, আমি মুসলিম, আবার ঘোষণা দিচ্ছি আমি মৃত্যুর আগ পর্যন্ত এই ঘোষণার পরে টিকে থাকতে চাই, আল্লাহ যেন আমাকে তাওফিক দান করে। আপনারা কি করবে সেটা আপনাদের ব্যাপার, তার কারণ লাস্ত আলাইহি বিমুসাইতির, আমার কাজ পৌঁছে দিয়া আপনি নেবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো আমি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর অভ্রান্ত দিনকে দিন মনে করি, যেটা আল্লাহ নাজিল করেছে সেইটুকুকে, মা আনজালাল্লাহ যেটুকু আল্লাহ নাজিল করেছে সেটুকুকে দিন মনে করি, এবং ওই দিনে আত্মসমর্পণ করে মুসলিম থেকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, যেটা আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওই সময় পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলিম না হও। আমার পরিচয় একটাই, আমি আমার দীন ইসলাম, আমি মুসলিম, আমার দল ইসলাম, আমি মুসলিম, আমার আর কোনো দল নেই। হ্যাঁ, ইসলামের নামে যারা ভাগ বাটোয়ারা করে বলছে, একা অবিভাজ্য ইসলামকে ভাগ করেছে, তাদের ভুলের জন্য আমি তাদেরকে নসিহা করি, তাদের সাথে উঠি, তাদের সাথে উঠা বসা করি, ওই পর্যন্ত যতটুকুন আমি দেখি কিতাবের সাথে মিল আছে ততটুকু টাইমে আনা যায়, কিন্তু কয়লা দইলে যদি ময়লা না যায় তো তখন তো আর আমার করার কিছু থাকে না। অনেকে আমার বলে আপনারা এই দলের সাথে দেই, সেই দলে, আমি বলে আমি সব দলের সাথে যাই ভাই, আমি হিন্দুর সাথেও কথা বলি, আমি খ্রিস্টানের সাথেও কথা বলি, কিন্তু আমার রসুল আপনাকে জানতে হবে, আমার রসুল হচ্ছে আমার দীন ইসলাম, আমি মুসলিম, আমি আল্লাহর একমাত্র অভ্রান্ত ওয়াহী অনুসরণ করি, চেষ্টা করি, পরিপূর্ণ মাইনে বেলায় যেই দাবি করি না, মানার জন্য সচেষ্ট, এটুকু বলা যেতে পারে। আর সেটাই আমি আহ্বান করি, সেটার দিকে আমি আপনাদেরকে বলি, তাতে আপনার ভালো লাগলে নেবেন, ভালো না নেবেন না, আপনাকে তো জোর জবরদস্তি করার কোনো সুযোগ ইসলামে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর কোনো অধিকার নাই আমার বিধানের ভিতরে কোনো কিছু সংযোজন সংকোচন করার। তাহলে আমি কি করতাম, আল্লাহ বলে দিয়েছেন, যাই না দরতাম গলা কেটে হলে তো। এরপরে বলছে, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অথবা তোমাদের মধ্যে কেহই তাহাকে রক্ষা করতে পারত, কেউ থাকতো না রক্ষা করার। আল্লাহ যদি পাকড়াও করে, নবীরে পাঠাইছে মেসেঞ্জার হিসাবে, আমার মেসেজ পৌঁছাই দিবে, যদি সংযোজন কিছু করে তা আল্লাহ বলছে ডাইনার ধর্ম গলা কেটে হলো, কেউ ঠেকাইতে পারবে না। তাহলে আল্লাহ ধরলে কি ঠেকানোর কেউ আছে? তাহলে বোঝা গেছে আল্লাহ তাহলে ধরেন নাই আর গলা কাটেন নাই, তাহলে নবী মিক্সার করেন নাই, ভেজাল করেন নির্ভেজাল দিন নাজিলকৃত দিনকে
তার সাধ্য অনুসারে আল্লাহ পাক তার মাধ্যমে এটাকে পূর্ণাঙ্গ করে তাকে এই পৃথিবী থেকে নিয়ে নিয়েছেন। আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। ক্লিয়ার? এরপরে যদি না বোঝেন তো আমার আর বোঝানোর কোনো শক্তি নাই, তার কারণ কথা সম্পূর্ণ আল্লাহর বলার চেষ্টা করছি, আমি আমার নিজের থেকে কিছু বলার চেষ্টা করিনি। ওয়াইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন, এখন যদি মানতে না চান তাহলে পরে আল্লাহ বলছে ওয়াইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এটি তো মুত্তাকিদের জন্য নিশ্চিত উপদেশ, সবার জন্য না, এটা উপদেশ, এই কোরআনটা উপদেশ, কিন্তু কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া সম্পর্কে ভয় করে, তাদের জন্য এটা উপদেশ, সবার জন্য এটা উপদেশ না। আপনি যে দল করেন ওই দলের জন্য এটা উপদেশ না, এটা ওই সম্প্রদায়ের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে। সে যে কোনো দলের মধ্যে থাকতে পারে, যে কোনো একটা দলের মধ্যে থাকতে পারে, তবলিগি জামাতের গিন্না করেন তার মধ্যেও তো ভালো মুত্তাকি পরহেজগার লোক থাকতে পারে, হয়তো ভুল পথে চলছে কিন্তু ওর ভিতরে আল্লাহ ভীতি আছে, বা পীরের কাছে গেছে আল্লাহর ভয় আছে সেজন্য গেছে, কিন্তু তার জ্ঞান স্বল্পতার কারণে সে ওখানে যে হয়তো ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার ভিতরে আল্লাহ ভীতি কাজ করছে। তো যার ভিতরে আল্লাহ ভীতি কাজ করে এই কিতাব তাকে পথ দেখাবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এখন শুরুতে বলছে দালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে কিতাব, সন্দেহাতীত কিতাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এটা পথ প্রদর্শন করার জন্য এসেছে, হুদাল্লিন নাস, গোটা মানবতাকে পথ প্রদর্শন করার জন্য এসেছে ঠিকই, কিন্তু এই মানুষের মধ্যে কিছু সংখ্যক লোকরে মানুষকেই পথ দেখাবে, কিন্তু সেই যেই লোকগুলোকে পথ দেখাবে তার কোয়ালিটি হচ্ছে হুদাল্লিল মুত্তাকি, তারা মুত্তাকি, তারা আল্লাহ ভীরু, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহ সচেতন, আল্লাহ যেটা বলেছেন সেটা করে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার থেকে বিরত, তাকে নাম মুত্তাকি। আল্লাহর ভয়ে লাভ দিয়ে গাছ পায়ে ঠেলে ওঠে, এর নাম আল্লাহ বেরু না। এইগুলো হচ্ছে রিয়াকার, প্রদর্শক প্রদর্শন করে, এই ইবাদতকে নুমাইশ করার জন্য আল্লাহ নিষেধ করেছে, ইবাদত নিরঙ্কুশ ভাবে খালেজ ভাবে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হবে। তাদাররুউ ওয়া খীফা ওয়া দুনাল জাহর মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমার মহান নামের জিকির, আমার মহান নামের জিকির করো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হইও। আয়াত পড়তেছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا, আল্লাহ বলছেন তোমরা সকাল সন্ধ্যা আমার মহান নামের জিকির করো, আল্লাহ বলছেন ঠিকই কইছে আল্লাহ। তো আল্লাহ জিকির করতে বললো, কিন্তু জিকিরের পদ্ধতি যদি আল্লাহ না বলে তাহলে তো কোরআন অসম্পূর্ণ হয়ে যায়, এজন্য জিকির কোরআন থেকে নিল, ওই দলিলটা কোরআন থেকেই পেলেস করবে, কিন্তু একটু পরে যে বলবে যে জিকির কোন কায়দায় করতে হবে, আমরা চিশতিয়া সাবেরিয়া 126 তরিকার ভিতর থেকে আমরা এটা বাইছে নিছি, মানে তরিকা 126টা বানাইছে, তরিক মানে আরবি ভাষা হচ্ছে সুন্নাত, আরবি কি বলে সুন্নাত কই না আমরা সুন্নাত, কোরআনে কোথাও কারো সুন্নাতের কথা বর্ণনা করে না, সুন্নাত সম্পূর্ণ আল্লাহ, আপনি আসেন আমার সাথে বসতে পারেন একটা আয়াত দেখাইতে পারবেন না, আল্লাহ ছাড়া আর কারো সুন্নাতের কথা আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ বলছে সুন্নাত আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত, অনেক আয়াতে বলছেন, আমি আয়াতগুলো এক সময় আপনাকে কোট করে শোনাই দেবো, যদি চো আজকে এটা বিষয় না সেজন্য এই যে আনতেছি না, প্রত্যেকটা আমার কাছে নোট করা আছে, যে কটা আয়াত আছে কোরআনে সব কটা আয়াত কোট করা আছে, সেখানে আল্লাহ আল্লাহর সুন্নাত বলেছেন, সুন্নাত আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রীতি, আল্লাহর পথ, আল্লাহর পদ্ধতি, চিরন্তন পদ্ধতি, অলাম তাজিদ আলী সুন্নাতিল্লাহ তাবদিলা, অলাম তাজিদ আলী সুন্নাতিল্লাহ তাহবিলা, তোমরা আল্লাহর সুন্নতে দাঁড়িয়ে ভিতরে কোনো পরিবর্তন করতে পারবে, পরিবর্তন নাই, অপরিবর্তনীয় সুন্নাত, অপরিবর্তনীয় রীতিনীতি, এখানে চুল ওঠে, এখানে দাড়ি ওঠে, এখানে বুড়ু ওঠে, চোখ দেখে কান শোনে, কান দেখে আর চোখ শোনে না, এটা আল্লাহর সুন্নাত, সিস্টেম করে দিয়েছেন, সিস্টেম অনুযায়ী পৃথিবী চলছে, ওয়ালাহু আসলামা,
মানফিল আরদি তাওমা ওয়া কারহা, গোটা বিশ্ব আল্লাহর নির্দেশনাবর্তী, তারা নিয়ম মেনে চলছে, নিয়মের আওতায় করে দিছে, নিয়ম চলছে, কম্পিউটারে সেট করে দিছে, চলতে আছে। কানে কইছে শুনবি তাই কান শুনতে আছে, চোখে কইছে দেখবি তাই চোখ দেখতে আছে, হাতে কইবে কইছে ধরতি তাই ধরছে। সারা পৃথিবীকে সাজায় দিল এমন ফিলাস বানায় দিছে আল্লাহ, যে পৃথিবীর একটা মিলাদ আর একটা নাটে ঘাটে না। যেই মাপের ফিলাস ওই ওই ফিলাস আর এক নাটে ঘাটে না, নাটা ফিলাস আর একটা নিয়ে আসতে হবে, তা নাহলে উনি ঘাটবে না। ওটা যদি মোটো হয় তাহলে ওর দাঁত ঢুকবে না ভিতরে, কিন্তু এমন কায়দা দিয়ে বানাইছে, সারা পৃথিবীকে সাজিয়ে দিয়েছে এই এই যে ফিলাস, বিশাল বিস্তীর্ণ জাহাজ বানিয়েছে, নদীর ভিতরে সুইমিং পুল আছে, বাসের জাহাজের মধ্যে খেলার মাঠ আছে, হোটেল আছে, কয়েকশো তালা সৌদি রাজ পরিবারের এরকম বিশাল বিশাল জাহাজ পানির মধ্যে ভাসতেছে, সব আমরা আমার টাকা নিয়ে মাল নিয়ে তারপর ওরা খাচ্ছে আর আনন্দ ভর্তি করতেছে, আর আপনি খালি গুমরার টাকা নিয়ে মোল্লারা বাইরে খেয়ে বেড়া দিচ্ছে, হজ মিছে বেড়া দিচ্ছে। এই জন্যই তো আমি কথা বলতে চাই না, এইসব কথায় আমি যাইতে চাই না, এগুলো হচ্ছে বা মানে সমাজে চলছে, এগুলো এইগুলো চলছে। আল্লাহ দিয়ার কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে চিন্তা করছেন আপনি? এক হাত কি দিয়ে, দুইটা হাতে কি কায়দা আল্লাহ সেট করছে, সব জায়গায় ধরা যায়, সবটা ধরা যায়, সবটা সেট করে, সব জায়গায় ফিলাস খাটে, না খাটলে করছে কি করে, পৃথিবী সাজাইছে তাই ফিলাস দিয়ে। আল্লাহু আকবার, আপনি কি চিন্তা করেছেন? আল্লাহ জুআইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, বান্দারে আমি এত নিয়ামত দিয়েছি, তুমি যদি গুনাহ শুরু করে দাও গুনাহ শেষ করতে পারবে না, এত নিয়ামত তোকে দান করছি, তোকে খাইতে দিলাম না, পড়তে দিলাম না, উলঙ্গ বিবস্ত্র অবস্থায় তোর কাছে আমার অসংখ্য নিয়ামত রয়েছে, তোকে যে আমি শ্বাস চালু করে দিয়েছি, ওটা যদি ফুড মিনিস্টারের হাতে দিতাম তাহলে পরিস্থিতিটা কি হতো? টাকলা মুরাদ আমার নামেরই বেজ্জিতি করে মিতে দিতে করেন না ভাই, এমনি তিতে হয়ে গেছি আবার মিতে বানায় না। যাই হোক, দেখেন কিভাবে করে জনসম্পদকে এভাবে লুণ্ঠন করা হচ্ছে। আমরা তো রাজনীতির ওয়াজ করি না, আমাদের কাছে অনেক রাজনীতির ওয়াজ আছে, আমরা যদি ছাড়ি তাহলে আপনারা দেখবেন পরের দিন অ্যারেস্ট হয়ে গেছে। খামাকে অ্যারেস্ট হয়ে লাভ কি ভাই, অ্যারেস্ট তো হতে হবে, অ্যারেস্ট হতে হবে, কিন্তু সত্য বলে অ্যারেস্ট হই। আমি যে কথা বলছি এ কথা আপনাদের এখানে অধিকাংশ ধারণ করার ক্ষমতা রাখেন না, তা নাহলে আপনারা আমার বিরুদ্ধে চলে যাচ্ছেন, অনেকে তুতার মতো নিচ্ছেন, এর গভীরতা বুঝতে গেলে অনেক লেখাপড়া করা লাগে। যদি তো আমি আমার ভাষায় খুলনার ভাষায় বলতেছি আপনাকে, আপনি বোঝার চেষ্টা করেন যে আপনাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছি। বিশ্বাস করুন বিন্দু মাত্র স্বার্থ এখানে নাই, আল্লাহ সাক্ষী, শুধু আল্লাহ পাকের সত্যকে আমি নিজে জানতে চাচ্ছি, আপনাকে নিয়ে আমার ভুল হতে পারে, কিন্তু আমি নির্ভুল জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে, আমাকে ভুল বুঝলি ভুল হবে, আমি এইটা আপনাকে বলতে পারি, দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি যে আমি আপনাকে নির্ভুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, আমিও সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমাকে নির্ভুল জায়গা দেখাই দিলে আমি সংশোধিত হয়ে সেখানে যাবো, তার কারণ আমার সময় বেশি না বাকি নাই, আমার সময়ের হিসাব কিন্তু আমার হয়ে গেছে, 50 হয়ে গেছে যখন, তখন তার বেশি হলে উদ্দে পাঁচ হিসাব করে রাখতে আল্লাহ যদি দেয় যে কোনো সময় চলে যেতে পারি, তো এখন একটু সময়কে অপচয় করা, বিভ্রান্তিমূলক কোনো কথার ভিতরে কাজের ভিতরে লিপ্ত হওয়ার কোনো সুযোগ আমাদের নাই, প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। মায়াল ফিদুমিন কাউলিন সংরক্ষক সংরক্ষণ করছে সর্বদা কথা বের হওয়ার সাথে। আমার ওস্তাদ ডক্টর তকি উসমানি, জাস্টিস তকি উসমানি, পাকিস্তানের অনেকেই চেনে, আলেমদের ভিতরে এক বড় আলেম, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ সাহেব জাকা, উনি বলতেন পাইলে তোলো ফের বলো, তোলো মানে ওজন কর, পাকিস্তানে তোল না মানে ওজন কর, পয়লে তোলো ফের বলো মানে বলার আগে ওজন করো তুমি কি বলতে চাচ্ছ, তার কারণ তোমার এই কথাটা বলার সাথে সাথে এটা রেকর্ড হবে, হয় এই কথা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে, মুখ জবান যে কি কঠিন জিনিস আপনি বোঝেন না, এই একটি জবানের কবুল বলার পরে একটা সংসার 50 বছর 60 বছর একবার মৃত্যু পর্যন্ত, আমৃত্যু নাতি নাতকুল পর্যন্ত পাইলে যায়,
বিবাহ করার পরে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়েতে নাতি নাতকুল নাতি নাতকুলের নাতি নাতকুল পর্যন্ত দেখে অনেকে বিয়ে সাথে দিয়ে তারপরে অনেকে বয়স পাইলে মারা যায়। কিন্তু সম্পর্ক চড়ে না, শুধু একটা মুখের শব্দ। আর ওই নাতি নাতকুল থাকা মুহূর্তে এত বড় বিশাল শিকড় জড়ায় যাওয়ার পরেও যদি শুধু একটা শব্দ বের করে তাহলে তালাক দিলাম, সব শেষ হয়ে গেল। এই জবান কি জিনিস চিন্তা করছে, সব সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধু একটা শব্দ বাক্য উচ্চারণ করা। এই জন্য কথা বলার আগে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। আল্লাহ বলছে চক্ষু কর্ণ নাসিকা অঙ্গ প্রত্যঙ্গ জিজ্ঞাসিত হবে। অতএব কথা বলতে গেলে আগে চিন্তা করতে হবে কি বলতেছেন। আপনি বক্তা হয়ে গেছেন তাই বগর বগর করতেই থাকবেন খালি, বক্তব্য দেওয়ার অনুমোদন নাই। বক্তব্য দিতে গেলে রসুলের অনুমতি নিয়ে তারপরে অন্যদেরকে বক্তব্য দিতে হতো, তাদেরকে প্রতিনিধি নিযুক্ত করা হতো। মুয়াজ বিন জাবালকে পাঠিয়েছেন, রসুল অনুমতি দিয়েছে তারপরে যে তারা কাজ করছে। রসুলের অনুমতি ছাড়া কেউ কাজ করতে পারে না, নিষেধ এগুলো। আর আজকে তো যন্ত্রতন্ত্র ইউটিউবে একটা বক্তব্য মুখস্থ করে সে আরো বক্তব্য দিচ্ছে আর ইউটিউবে ছাড়ে দিচ্ছে, বড় বক্তা হয়ে গেছে। 250 ফিরিস্টার তাফসির লিখে বলা যাচ্ছে, বলে আমি যে তাফসির লিখছি তার এই পর্যন্ত কেউ লেখেনি, পরে আবার ক্ষমা চাইছে আমার ভুল হয়ে গেছে। 250 ফিরিস্টার 250 খণ্ডে 250 খণ্ডে পিচ্ছি বলা তোর এত লেখতে কইছে কিনা, তাফসির তো আল্লাহ করছে, তুই আবার তাফসির কারো হইলি কোথার থেকে। আমি তো এই পর্যন্ত ধরনের জবানই হালাইনি, আমি বলিনি, এত প্রসঙ্গক্রমে কথা বলা। কথা বলতে গেলে অনুমোদন নিতে হবে, কথা বলার আমরা বেচায় অভ্যস্ত, কিনতে চাই না। আরে কিছুদিন নেন না, নিতে থাকে ছাড়ার দুনিয়া তো বাগড়েছেন কেন, ছাড়ার আগে তো আপনাকে ওইটা আপনার নিজের জীবনে বাস্তবায়ন না করা পর্যন্ত ছাড়তে আল্লাহ নিষেধ করছে। সূরা সফে আল্লাহ বলছেন যে তোমরা এমন কথা বলো কেন, বলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না। সূরা বাকারা আল্লাহ বলছে আতামুরুনা নাসা বিল বির, এগুলো মানতে হবে না ভাই, কোরআন খালি বললেই হবে নাকি, কোরআন বললাম খালি আয়াত নম্বর পৃষ্ঠা নম্বর সাফা নম্বর বলে গেলাম, জাকির নায়েক সাজিয়ে গেলাম, তাতে লাভ হলো কি ভাই, এতে তো কোনো লাভ নাই ভাই। আগে তো আপনাকে নিতে হবে, আতামুরুনা নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল কিতাব, অন্যকে নসিহত করো নিজেকে ভুলে যাও তুমি আল্লাহর কিতাব পড়ো। তো নিজেকে ভুলে যাওয়ার তো সুযোগ নেই, কু আনফুসাকুম আগে নিজে আগে ঠিক হবে, ওটা নিজে আগে বাস জাহান্নামের আগুন থেকে, এটা আল্লাহর নসিহত। আল্লাহ বলছে কুরআন খোঁজা তুমি নিজে বাঁচো। নূহ আলাইহিস সালামের ঘটনা শুনাইলাম শুরুতে, 950 বছর এক চাদরের তলে তার স্ত্রী, তাকে পথে আনতে পারে নাই পয়গম্বর, উলিল আজম পয়গম্বর, যার নামে একটা সূরা নাযিল করছে কোরআনে, আর অন্য জায়গায় তো নূহর কথা বর্ণনাও করছে। তারপরে সেই পয়গম্বর তার স্ত্রীকে পথে আনতে পারে নাই, তাহলে আপনি বলেন না এটা সম্ভব? কেন মুরাদ সাহেব এত বড় তার ছেলেটাই ভালো হলো না, লাইনে আসলো আপনি মুরাদ সাহেবরা দেখতেছেন, মুরাদ সাহেব তো মানে একটা নাখান্দা কোনো গন্তির মধ্যেই আসে না, আল্লাহওয়ালাদের ভিতরে ওই কাতারের ভিতরে কোনো গিন গুনার ভিতরেই আমি আসি না। যারা গুনার ভিতরে যাদেরকে আল্লাহ গুনিছে, যাদের সম্পর্কে আয়াত নাযিল করেছে, তাদের ঘটনা আল্লাহ বয়ান করছে কোরআনে। আল্লাহ বলছে যে এক লেফের তলে স্ত্রী মানে নাই, তার সন্তান মহাপ্লাবন দেখেও মানে নাই, সম্মুখ মৃত্যু দেখেও আল্লাহর গজব সামনে দেখেও মানে নাই, সুম্মা কাসাত কুলুবুহুম আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলছেন যে তাদের অন্তরটা এত শক্ত হয়েছে পাথর থেকেও। আবার আল্লাহ উদাহরণ দিয়ে বলছে যে পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কোন কোন পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে, আল্লাহু আকবার, এত ভয়ে ভীত হয় পাথর, কিন্তু কিছু অন্তর আছে যে অন্তরগুলো এত কঠিন হয়ে যায় পাথর থেকে, আও আশাদ্দু কাসওয়া, এর থেকেও কঠিনতর হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফানা চাইছেন আল্লাহর কাছে, কঠিন হৃদয় থেকে, কঠিন হৃদয় থেকে আমি আপনার কাছে ফানা চাচ্ছি, যে হৃদয় কঠিন হয়ে যায় কোনো কিছু নিতে চায় না। এত নসিহাত করা হয়, এত বলছি ভাই কোরআন পড়েন ভাই, একটু বুঝে কোরআন পড়েন ভাই, সময় সুযোগ হচ্ছে না, তার মানে কঠিন হয়ে গেছে হৃদয়, কঠিন হয়ে গেছে কোরআন, হৃদয় কঠিন হলে কোরআন নিতে পারে না ভাই, কোরআন তো হৃদয় নেয়। কোরআন পড়ার পরে হৃদয়ের ভিতরে ইমানের তাদাল্লি বাড়তে থাকে, ইমানের তারা কি হতে থাকে আমার কথা না, আল্লাহ বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে কোরআন আবৃত করা হয়, কোরআনের কথা শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে। যখন আল্লাহর তাওহীদের কথা শোনে, আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড়, সেই আল্লাহর পক্ষ আমি অবলম্বন করলাম, সেই আল্লাহ আমার সাহায্য করবে না। দুই দিন হুইজকে কালকে দেখি যে বিএনপি দল মাঠে নামাচ্ছে, আমি বললাম তুই মাঠেতে বাইরনের ভরে কমিয়ে আমি নৌকা করি ফিট বাঁচানোর জন্য, আর ওখানে চিল্লেছে পালা কত বলেছে। একদম নেতা নেত্রীর ভিতরে একটু দৌড়াইতে যে মনে করে যে নেতা নেত্রী জানে সব খাওয়াই দিবে না, আমার এমন চিল্লেন চিল্লেছে পালা। তুই তো আল্লাহু আকবারের নারা লাগাইতে পারিস না, তোর লজ্জা লাগে আল্লাহু আকবার বলতে। তার কারণ কি? তোর আল্লাহ ভীতি, আল্লাহ প্রীতি তোমার অন্তরে নাই তো। আল্লাহর সাথে ভালোবাসা যদি তোমার থাকতো, তাহলে আল্লাহর নারা লাগাইতে আর আল্লাহ তোমার খাওয়াবে না, কেমনে হয় এটা? যিনি রাজ্জাক, যিনি বলছেন ইন্নাল্লাহ ইন্নাহু দুল কুওয়াতিল ইন্নাহু কি রাজ্জাকু দুল কুওয়াতিল মাতিন, তিনি তো রাজ্জাক, তিনি তো রাজ্জাক দাতা, সারা সমস্ত সৃষ্টিকুলকে, সমস্ত প্রাণীকুলকে তিনি সৃষ্টি করে তার লালন পালন করেন, তার নাম হচ্ছে রব্বুল আলামিন। সকলকে একটা টাইমে দেখাশোনা করছেন, একটা টাইমে তাদের কথা বুঝতেছেন, একটা টাইমে তাদের চাহিদা পূরণ করছেন। এটা সম্ভব কোন মানুষ দ্বারা? সমস্ত শক্তি নিয়োগ করে সম্ভব না, পারবে না, কিছু কিছুই পারবে না। আল্লাহ বলছে যাওফাত তালিবু ওয়াল মাতলুব, যে চায় আর যার কাছে চায় উভয় দুর্বল, উভয় দুর্বল। কাজা বাবার কাছে যাই, গজা বাবার কাছে যাই, বাবা দে, বাচ্চা দে, অমুক কর তো, হ্যাঁ পাগলা বাবা দরবারে তোর ফেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল। এরপরে মাদারে মাথা টুকাচ্ছে, আরে বাবা তোর বাবার যদি ক্ষমতা থাকতো তাহলে বাবার সাহায্যে ধৈর্য কবরে সন্ধান থাকতো, বাবা তো মরার ঘরে এমন বেকার বিপদজনক অবস্থা, বাবার সাহায্যে ধৈর্য সন্ধানও লাগছে, আর কয়জনে দিয়ে বাঁশ দিয়ে ঢাকা লাগছে বাবা। এ দেখেও তোর চৈতন্য ফেরে নাই, এ দেখেও তোর ভিতরটা যখন মানে প্রকম্পিত হয় নাই, এটা দেখার পরেও তোর অনুভূতি যখন জাগ্রত হয় নাই, বুঝতে হবে সুন্না কাসাত কুলুবুহুম আও আসাদ্দ কাসওয়া, হৃদয়টা কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে, পাথর থেকে শক্ত হয়ে গেছে। এটা ঠিক করবা, এটা ঠিক করতে গেলে যা ঠিক আছে তার কাছে যাইতে হবে। খালি অনলাইনে বক্তব্য শুনলি হবে না, শুনে শুনে নিজের একটা বিশাল কিছু মনে করবো আর যাইয়ে দেয় মুতাকাব্বির হয়ে যাবে। মুতাকাব্বির এর কোনো স্থান ইসলামে নাই। মুতাকাব্বির একবার প্রথম দিন ডিলেট করে দিয়েছে, শয়তান মুতাকাব্বির ছিল। আদম আলাইহিস সালাম তাকে সব কিছু নাম শিক্ষা দিয়েছে, কিন্তু সে নমনীয় হয়েছে, নত হয়েছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহ আমি ভুল করেছি। আতালাক আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সূরা বাকারা সম্ভবত 35। এখানে আল্লাহ বলছে তার রব তাকে কিছু বাণী শিক্ষা দিলেন। 31 কালকে রাত্রে দেখছি ওই 31, আমার তো মুসাফা লাগে যায় নাম্বার বলতে গেলে, 31 নম্বর আয়াত 2 নম্বর সূরা। এখানে আল্লাহ বলছে আমি কিছু বাণী কালিমা তাকে শিক্ষা দিলাম, তা দিয়ে সে আমার কাছে তওবা করলো। আল্লাহ শিখাই দিয়েছেন বাণী, এরবারে আর তোকে একবারে আলাদা তওবা দোয়া লাগবে নাই। কেন লাগতেছে? তুই কোরআনকে তো সম্পূর্ণ মনে করে না, যেখানে আল্লাহ তার আমার বাপ রে শিখাই দিচ্ছে। আল্লাহ বলছে আমি শিখাই দিলাম কিভাবে আমার কাছে তওবা করবে, কিভাবে আমার কাছে ফিরে আসতে হবে। এটা সূরা আরাবে এসে আল্লাহ বলে দিচ্ছেন, রব্বানা হে আমার রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আরাফে 23, হে আমার রব, যালামনা আমি জুলুম করেছি, আনহুসানা আমার প্রতি, ওয়াইল্লাম তাগফির লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একেবারে স্পষ্ট শিখাইছেন, আপনি কোন না বিপদে পড়ছেন, আপনি অপরাধ করছেন, আপনি নিজে বলেন, এভাবে আল্লাহ শিখাইছেন, এইভাবে আপনি বলেন। আর তোরে আর কায়দা করে কত শিখাইতে হবে, কত ব্যাখ্যা লাগবে? এই তো ব্যাখ্যা, আগের আয়াতের 32 ব্যাখ্যা করলো, 23 আর 7 নম্বর সুরা 23 নম্বরে এসে ব্যাখ্যা করে দিল। মানে 2 নম্বরে কইলে আমি শিখাইলাম, এটা একটা বাণী শিখাইলাম, সেখানে ক্লিয়ার না করে এখানে এসে ক্লিয়ার করে দিল, ক্লিয়ার করে দিলে সে কি বাণী দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল সেটা আল্লাহ শিখিয়েছে। আর তোমার আর কি লাগবে, তোর বাপ যা চাইলো তুমিও তাই কো, তোমার বাপের জায়গায় যাইতে হবে, বাপ যেখানে চলে সেখান থেকে বাইর করে দিছে,
সেই জন্য আবার তোমার ওই জায়গায় যাইতে হবে। তো যাইতে গেলে তুমি কর, রব্বা নাই আমার রব জলাম না, আমি জুলুম করেছি, আমি বুঝানা আমার প্রতি ওয়াইল্লাম তাগফিরলানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি যা করেছি অপরাধ আপনি জানেন, পৃথিবীর কেউ দেখে না, রাতের অন্ধকারে করেছি, আপনি যদি ক্ষমা না করেন লানা কু নান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর নাম তওবা। এর নাম কি? তওবা। তওবা এত লোট না, ফিরে আসা, ফিরে আসেন মালিকের কাছে। এভাবে করে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথাতে কোথায় চলে গেছি দেখেন, ওয়াদের সে লাইনটাই ঝরা গেছে। কোন জায়গায় ছিলাম বলেন তো? এর আগে আদম আলাইহিস সালামের উদাহরণ কেন নিয়ে আসলাম? কারিয়া ভাই বলেন, কোরআনের তাফসীর এটা বোঝাইলাম যে এক জায়গা তার এক জায়গায় আছে, তাই না? তাই হোক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কত রয়েছে মিথ্যারোপকারী। রসুল যে আল্লাহর কথা বলতেছে তানজিল মিন রব্বিল আলামিন, এটা অনেকে মানতে, অনেকেই মিথ্যারোপকারী। আগে কইতে কালিলাম্মা তাযাক্কারুন কালিলাম্মা ইউমিনুন আগে বলে আইছে, আর এখানে এসে বলতেছে কি তোমাদের মধ্যে অনেকেই কি করছে মিথ্যারোপকারী। আর নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য। এরপরে আর আপনার কার সত্যান লাগবে, কোন রাবি আর বর্ণনাকারী লাগবে? অমুক বলেছেন এটা সহি, নাসির উদ্দিন আলবানি বলেছেন এটা সহি, এটা বলা লাগবে নাকি? এই আয়াতটা সহি কি সহি নয়? নাসির উদ্দিন আলবানি হাদিসটি আয়াতটিকে সহি বলিয়াছেন নাকি? মুরাদ বিন আমজাদ সহি বলিয়াছেন, তাহলে কি সহি হইয়া যাইবে? মুরাদ বিন আমজাদ না বললেও সহি আর বললেও সহি, না মানলেও সহি মানলি, এর নাম সহি। একে বলে সহি, একে বলে অকট্ট সহি, সহি না আসা, সহির পরে যদি কিছু থাকে সেটাকে বলে আসা, বিশুদ্ধতম, বিশুদ্ধ না শুধু বিশুদ্ধতম, যার পরে আর নাই, যার পরে আর নাই। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে সুনিশ্চিত সত্য। কারণ রসুলকে বলে এটা তোরে যা, তোমারে যা দিছি আমি এইটাই সুনিশ্চিত সত্য। এখন তুমি কি করবে, তোমার কাজ কি? ফাসাব্বি বিসমি রব্বিকাল আযীম, অতএব তুমি তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। তোমার মহান রবের কি করো? তাসবিহ পাঠ করো, তার গুণকীর্তন করো, তার বড়ত্ব বর্ণনা করো, তার কিবরিয়াই বর্ণনা করো। তিনি তোমাকে মহা দৌলত দান করেছেন, মহা নিয়ামত। কোরআনে কারীম হচ্ছে মহা নিয়ামত আল্লাহ পাকের। আল্লাহ এটাকে নিয়ামত বলে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي, এই যে নিয়ামত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি, وأتممت عليكم نعمتي, নিয়ামতকে আমি আকমাম করে দিয়েছি, তামাম করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে নিয়ামত পরিপূর্ণ হচ্ছে কোথায়? রসুলের জীবদ্দশায় নাকি? রসুলের জীবদ্দশায় 80 দিন পূর্বে, ইতিহাস বলে তিরোধানের 80 দিন পূর্বের ঘটনা, 79 দিন, 80 দিনের আগের ঘটনা। তাহলে নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল দুই বুলেটের মাঝখানে, খালি ওম আকমাল তুলাকু মধ্যকার দিনে, খালি বেদাতের ওয়াজ করে, খালি বেদাত, সব বেদাত বানিয়ে বলেছে, মানা হাদা সাফি আমরি না হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এই দিয়ে বেদাত বানাই, তাহলে বেদাত বেদাত বেদাত, এই এখানে আল্লাহ বলেছে যাহা আলিয়াম হয়ে গেছে মধ্যকার দিনে, তাকমিল পরিপূর্ণ আত্মাম করে দেওয়া হয়েছে, এই নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপরে বলছে, এর আগে বলছে রসুল কোন কথা বলার অধিকার নাই দিনের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে অনেক কাজ কথা বলেছেন সেটা ভিন্ন কথা, আর একটা সময় তিনি অতিক্রান্ত করেছেন। আমি আরেকটা অনেকদিন ভাবি আপনাদেরকে শোনাবো, একটা শুনোই দিই আজকে, একটা শোনেন, এটা হচ্ছে আপনার
সূরা নাম্বার হচ্ছে 10 ইউনুস, একটু আগে আমি বলেছি অবশ্য আয়াতটা, শুধু আয়াতটাই শুরু শুরু হয়ে দিচ্ছি। সূরা নাম্বার আয়াত সূরা নাম্বার 10 আয়াত নাম্বার 16, কুল্লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন কাবলিহি আফালা তাআকিলুন। আল্লাহ বলছেন, বলো যদি আল্লাহ চাইতেন আমি তোমাদের উপর তা পাঠ করতাম না। এই যে আমাদের পাঠ করতেছি, তিলাওয়াত করে শোনাচ্ছি, আল্লাহ চাইলে আমি এটা করতাম, আর তিনি তোমাদের এ সম্পর্কে অবহিত করতেন না, আর আল্লাহও এটা তোমাদেরকে তিনি তা চাইলে এটা অবহিত করতেন না, কেননা ইতিপূর্বে আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ জীবন অতিবাহিত করেছি। এই যে রসুল হওয়ার আগ পর্যন্ত একটা দীর্ঘ জীবন তোমাদের মধ্যে ছিলাম, তো তখন তো আমি তোমাদেরকে কোরআন আবৃত করে শোনাই নাই, তো রসুল হওয়ার পরে তিনি করেছেন কি ক্লিয়ার, তিনি আল্লাহ যে আয়াত দিয়েছেন সেই আয়াত শোনানো শুরু করেছেন, তখন তার বিরোধিতা শুরু হয়েছে, তখন আল্লাহ তাকে দিয়ে কথাগুলো বলাইছে। এর আগের আয়াতে আল্লাহ কি বলছে শুনেন, এর আগের আয়াতটা শুনেন, এর আগের আয়াত তো আপনাকে অনেকবার শুনাইছি, ওই যে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না, যারা আশা রাখে না, তারা বলে এটি ছাড়া অন্য কোরআন নিয়ে আসো, কোরআন পাল্টাও, এ কোরআন চলবে না, এই কিতাবে হচ্ছে না, আরো কিতাব লাগবে, কি কথা ঠিক কিনা, আমার কথা না, এর হচ্ছে 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 10 এর 15 মনে রাখেন, বাড়ি যে দেখেন, বলো আমার, এরপরে বলছে এটি এটি ছাড়া অন্য কোরআন নিয়ে আসো অথবা একে বদলাও, অথবা একে বদলাও, বলো আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই, আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ ওহির অনুসরণ করি, নিশ্চয়ই আমি যদি রবের অবৈধ হই তবে ভয় করি কঠিন দিনের আজাবের। এর পরের অংশে যে বলেছে আমি বহুদিন অতিক্রান্ত করেছি ততদিন তো আমি তোমাদেরকে কিছু বলিনি, তার মানে এতে ক্লিয়ার করেছে এই দুটো হাত যদি আপনি বলেন তাহলে আর কোথাও যাওয়ার আর সুযোগ নাই। রসুলের কাছে ওয়াহি এসেছে, রসুলকে অন্য কোরআন আনতে বললো, অন্য কিতাব আনতে বললো, আল্লাহ বলে দিলেন এটা করার কোনো অধিকার আমার নাই, ইন আত্তাবিউ মা ইউহা ইলাই, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার পরে ওহি করা। এখন রসুল অনুসরণ করতে হবে, অবশ্যই রসুল অনুসরণ করতে হবে, তার আলাদা কিতাব বানাবেন কি করে, কিতাব বানাইতে তো নিষেধ করে দিল আল্লাহ, এই আয়াত বলে দিছে ওটা করার কোনো অধিকার আমার নাই, আমি তো তাই অনুসরণ করি যা আমার কাছে ওহি করা। আমি আপনাকে আগেও ক্লিয়ার করে দিয়েছি, কয়েকটা আয়াত দিয়ে ক্লিয়ার করেছি, ওয়াহি শুধু কোরআন এসেছে, আল্লাহ পাক নিজেই বলেছেন, রসুলকে দিয়ে বলাইছেন যে তুমি বলো আমার কাছে কোরআন ওহি করা হয়েছে, কোরআন শব্দ আছে, সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে আছে, সূরা আল আনাম 6 নম্বর, সূরার 19 নম্বর আয়াতে বলছে যে এই কোরআন আমার কাছে ওহি করা হয়েছে তোমাদেরকে এবং যাদের কাছে এটা পৌঁছাবে মানে আমাদের কাছে, এই কোরআনের দ্বারাই আমি সতর্ক করি। তাহলে এখন রসুলের অনুসরণ রসুলের আনুগত্য দুইটা নিয়ে বাইদে গেছে, যে আতিউল্লাহ প্রশ্ন আসতে সামনে, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য কর, এই যে তো আমি অসময় বলছি আতিউল্লাহ আতিউর রসুল আউলিল্লাহ মিনকু, সূরা আন-নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, আতিউল্লাহ আতিউর রসুল আউলিল্লাহ মিনকু, এখন আসেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য কর, তা কি করে করব, আল্লাহর আনুগত্য কর, আল্লাহরে দেখছেন না, দেখা সম্ভব বলে দিয়েছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর, তিনি সকলকে দেখেন তাকে দেখা সম্ভব না, তিনি সূক্ষ্মদর্শী, তাহলে আল্লাহকে দেখা সম্ভব না দুনিয়াতে, পরে আখিরাতে দেখা যাবে, এটা আবার বলে নিচ্ছি, আখিরাতে ওযু হুইয়া উমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মুমিনরা আল্লাহকে দেখবে, দেখার সেই চক্ষু সেই ব্যাটারি আপনার ভিতরে ঢুকিয়ে দেবে, যে ব্যাটারি দিয়ে দেখা যায় আপনারে, এখন যে ব্যাটারি দিয়ে এটা দিয়ে শুদ্ধ দিকেও তাকানো যায় না, 5 মিনিট তাকাইলে চোখই গলে যায়, অথবা আল্লাহর নূরকে দেখবেন কি, আল্লাহ সৃষ্টি নূর যেটা সামান্য জ্যোতি দিতে সূর্যকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তাই দেখতে পারেন না, তাই এখান থেকে 5 মিনিট তাকাইলে আপনার চোখ গলে যাওয়ার সম্ভাবনা, তাহলে আল্লাহকে কি করে এই চোখ দিয়ে দেখবেন, তো আল্লাহকে দেখার চোখ যখন দেখবে সেদিন আপনি দেখতে পাবেন, উজু হুই ইয়াউমা ইদিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা, তখন তার রবকে তার নজর দিয়ে সে একদল লোক তারা দেখতে পাবে সেদিন, হ্যাঁ সেই দৃষ্টি দেওয়া হবে, এক কথায় সেই দৃষ্টি দিয়ে জান্নাতিরা দেখবে আল্লাহকে, তো সেই জায়গা আপনাকে যেতে হবে, সেই জন্য আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এখানে আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে ইউমিনুনা বিল গায়েব, অদৃশ্যে তারা বিশ্বাস স্থাপন করে, এটা তো শুরুতে বলা হয়েছে ইউমিনুনা বিল গায়েব, তারা গায়েবে বিশ্বাস স্থাপন, এখন আল্লাহকে দেখেন না তাহলে আল্লাহর আনুগত্য কি করে করবে,
তাহলে প্রশ্নের উত্তর কি আসতেছে? আল্লাহর কিতাব আছে, খেয়াল করেন, কিন্তু ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটাই চত গন্ডগোলের মূল কেন্দ্র। আজকে এই গন্ডগোল ভিতরে যদি ভাঙে ফেলাইতে পারেন, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি আপনার প্রতি রহমত করে, অনুগ্রহ করে, তাহলে ভাঙবে। আর নাই ভাঙা সম্ভব না, আমাদেরই ভাঙে নাই, আলেমদের ভাঙতেছে না, বড় বড় স্কলারের ভাঙতেছে না, তা আপনার আল্লাহ না ভাঙলে ভাঙবেন কি করে? আপনি বুঝে যান এখানে আজকে যে আল্লাহকে দেখি না, তাহলে আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহর কিতাব আছে। এরপরে আতিউর রসুল, খেয়াল করেন এখানে আতিউ মুহাম্মদ বলা আছে, এখানে গোলমাল লাগে যাচ্ছে। এর পরের অংশে বলা আছে আতিউর রসুল, তারা রাসুলের আনুগত্য কর। আর একটা অপশন রাখছে, এই দুটোর আওতাধীন। এখানে আর আতিউন শব্দ ব্যবহার না করে বলছে ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর নির্দেশ দাতা আছে, তার মানে এই নির্দেশে তারা নির্দেশ দেয়। এর বিষয়টা ভেরি ক্লিয়ার, এই জন্য আর ওইদিকে আমি যাইতে চাচ্ছি, এই দুটো আপনার ক্লিয়ার হোক। তাহলে আল্লাহকে দেখতে পাচ্ছেন না, তাহলে আল্লাহর আনুগত্য করবেন কি করে? আল্লাহর কিতাব আছে, ক্লিয়ার। এখন দ্বিতীয় হচ্ছে অপশন এসে গেছে আতিউর রসুল, তো রসুলের আনুগত্য করো, তো রসুলের কিতাব লাগবে না, এই জন্যই তো রসুলের নামে কিতাব বানাইছে। কিন্তু কোরআন তো বারবার বলতেছে কিতাব রচনা করে, একটু আগে আয়াত দেখাইলাম, 15 নম্বর আয়াত 10-এর 15, রসুলের অধিকার নাই। তারপরে সূরা হাক্কা 69 নম্বর সূরা 40 থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি ওখানে পাইবেন যে আল্লাহ বলছেন যে কিতাব রচনা করার অধিকার আমার নাই, যদি করতাও আমার রসুল আমার কিতাব বের ভিতরে কিছু, তাহলে রসুলের হাত ধরে বলাইতাম, গলা কেটে বলাইতাম। তার রসুল তো কিতাব রচনা না করেই চলে গেছে, আলিয়াউম আকমাল তুলাকুম হয়ে গেছে। রসুলের জীবদ্দশায় কোরআনকে মুরাত্তাব করে রসুল আর কোনো কিতাব রচনা না করে এই দায়িত্ব পালন করে রসুল চলে গেছেন, ক্লিয়ার। তাহলে এখন রসুলের আনুগত্য করতে গেলে কিতাব লাগবে না, সেজন্য কিতাব বানানো হয়। রসুল রচনা করেন নাই, কিন্তু রসুলের নামে রচনা করা হয়েছে। ইমাম আবু হানিফা ফিকির গ্রন্থ লেখে যান নাই, কিন্তু তার নামে বলিয়ামকে বলিয়াম ফিকি গ্রন্থ লেখা হয়েছে। ইমাম আবু হানিফার স্বরচিত কোন গ্রন্থ পৃথিবীর বুকে না থাকার পরেও তার নামে মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে, সর্বোচ্চ ইমাম তিনি হয়েছেন, এবং তার নামে বলিয়ামকে বলিয়াম বই ফতোয়ার কিতাব লাইব্রেরির ভিতরে ভরা। এটা যদি সম্ভব হয়, তাহলে রসুলের নামে সম্ভব হবে না কেন? এখন রসুলের আনুগত্য করতে গেলে কিতাব লাগবে, তাই কিতাব তৈরি করেছি। কিন্তু রসুলকে কিন্তু কিতাব রচনা করার কোনো অধিকার আল্লাহ দেন নাই, রসুল করে নো নাই, ইমাম আবু হানিফাও করেন নাই। বলছে আমার কথা যদি কিতাবের বাইরে কিছু হয়, সুন্নার বাইরে কিছু হয়, তাহলে দেওয়ালে নিক্ষেপ করবি, ডাস্টবিনে ফেলাই দিবি। ফিকুল আকবর নাম করে আমার কাছে একটা বই আছে ইমাম আবু হানিফার, সেটা তার ছেলে হাম্মাদ তার আকিদা নকল করে সেটাকে কি করছে, ছোট্ট একটা বই, ছোট্ট বই, এতটুকু কয়েক পাতার বই, এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকিদা, সেটাকে বলা হচ্ছে ফিকুল আকবর। সেখানে কোনো মাসলা মাসাইল বয়ান করা নাই, কিন্তু ইমাম আবু হানিফার নামে কি কত রকমের মশলা, বানাওয়াট মশলা তার নামে চালাই দিয়ে আছে। অথচ তিনি বলে গেছেন নাকি, আল্লাহ আলম, তিনি নাকি বলেছেন যে ইজা সহিহ হাদিস ফাহুয়া মাযহাব, সহিহ হাদিস পাইলে সেটা আমার মাযহাব, ঠিক আছে? এটা তার বক্তব্য বলা হয়, তার নামে বলা হয়, আদৌ তিনি বলেছেন কিনা আমরা তো দেখতে পেয়েছিলাম। এখন আপনি বলবেন যে কোরআন যে আল্লাহর কিতাব এটা বলবে কিনা, একদম বলতেই আছে। এখন বলা আমাদের সহিহ স্কলাররা বলছে যে কোরআনটা বলছে কিনা, এটা তো রসুল এসে বলছে আমাদেরকে, এটা কোরআন আমার ঘটনা আদলে এই তো বলতেছে, উত্তর দিচ্ছে। এটা মুহাম্মদ তো বলে নাই, রসুল বলেছে, আল্লাহ তো বলে দিল এই আয়াতে। আমি তো এতদিন পর্যন্ত মুহাম্মদ ছিলাম, আমি তোমাদেরকে এই কথাগুলো বলিনি, আল্লাহ তোমাদেরকে বলতে বলে নাই, আমাকে শিখায় না যে তুমি এগুলো বল। যখন আমাকে রেসালাত দিয়েছে তখন আমাকে এই কথাগুলো আল্লাহ আমাকে বলতে বলেছে, তখন ওরা বলছে এটা পাল্টাই বলা, এটা চলবে না, এ অসল, আমাকে তা ঢুকুই দেবে, আমাকে কিছু লইতে হইবে, কথা বলেন নাই। এখন তো বেদাল না নিলে আমার কাছে আপনি আর আপনার বক্তব্যের মধ্যে একেবারে কোনো কিছু ভেজাল পাচ্ছি না, আপনি একটু ভেজাল ঢুকান, আমার বলে নসিহাত করেন, একটু ভেজাল ঢুকান, না ঢুকাইলে তো আপনি তো আর আমাদের দলে থাকতেছেন না, তো ওনার দলে থাকতে হবে, আর আমি আল্লাহর দল ত্যাগ করে ওনার দলে যাব, হিজবুল্লাহ বাদ দিয়ে হিজবুল শয়তানে যাবো, এটা আপনি কী করে সম্ভব? এটা আদৌ কোনোদিন সম্ভব? ও আতিউর রসুল, তাহলে বোঝা যাচ্ছে রসুলকে, রসুল আল্লাহর বাণীবাহক, তিনি আল্লাহ যাহা বলিয়াছেন তাহাই তিনি বলিয়াছেন। তার মানে এইখানে এসে আল্লাহ ক্লিয়ার করছে 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত, সূরা নিসা 80, আমার কথা বলছে আল্লাহ বলছে মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, ওইখানে কি রসুলের কারিমের বাণী, রসুলের কারিমের বাণী কি আজকে যে আয়াত পড়েছি হাক্কা 69 নম্বর সূরার 40 থেকে শুরু করছে,
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা রাসূলে করিমের বাণী বলে আল্লাহ পরে ব্যাখ্যা দিচ্ছে। রাসূলে করিমের বাণী তানজিলুম মির রাব্বিল আলামিন, রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যা তার প্রতি নাজিল করা আছে তিনি তাই বলেন, তার বাইরে বলি রাসূলের হাত ধরে বলাবো গলা কেটে বলাবো, এত দেখ স্পষ্ট আল্লাহ পাকের বাণী থাকার পরেও হৃদয়ঙ্গম হচ্ছে না, হৃদয়ে ঢুকছে না, হৃদয়ঙ্গম করতে পারছি না, মেনে নিতে পারছি না, বুঝতে হবে সুম্মা কাসাত কুলুবুহুম আও আসাদ্দু কাসওয়া, আমাদের অন্তর পাথর থেকেও কঠিনতর হয়ে গেছে। বন্ধু আল্লাহর কাছে ফানা চান, রাত্রি উঠে প্রার্থনা করেন, মালিক আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, মুমিনের একটা গুণ হচ্ছে তারা রাত্রিবেলা উঠে সুজ্জাদা ওয়া কিয়ামা, সেজদায় অবনত হন, মাথা নত করে দিয়ে বলেন মালিক আমি সত্য জানতে চাই, সত্য পথে চলতে চাই, সত্যের পরে যেন আমার তিরোধান হন, এটা আল্লাহ পাকের কাছে চান। ভাই আল্লাহ না দিলে এটা পাওয়া যাবে, আমি পৌঁছাই দিতে পারবো কি, আমি আপনি ঢুকাইতে পারবো না, ঢুকাবেন কে? এই জন্য আপনি আল্লাহর কাছে চান যে আমি আজকে বক্তব্য শুনে আসলাম, এই বক্তব্যটা সত্য যদি হয় আল্লাহ আপনি আমাকে তারপরে চলার তৌফিক দেন, আল্লাহকে বলেন, যদি আল্লাহ আপনার হৃদয়ে আল্লাহ আপনাকে কবুল করে তাহলে হবে, আল্লাহ কবুল না করলে আদৌ কোনোদিন সম্ভব না। আপনার মুরাদ তো মুরাদ, রসুল ভাইকে খাওয়াইলেও হবে না, কোরআন সব ঢুকিয়ে দেওয়ার পরে হাফেজে কোরআন তারপরে আপনি মানবেন না, কোরআনের হাফেজ অথচ কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের হাফেজরা বেশিরভাগই কোরআনের বিরুদ্ধে করে, তার কারণ রয়েছে কিতাব বহনকারী গাধা কোরআনে বলছে, কোরআন বোঝেই না কিছু, আল্লাহ কি বলছে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি কাউকে হেদায়ত দেন, অর্থাৎ কাকে দিয়ে আল্লাহর সংরক্ষণ করবে, এটা আল্লাহ পাকের ব্যাপার, ফাসেকের ভিতরে রেখে আল্লাহ সংরক্ষণ করবে এটা আল্লাহর ব্যাপার, সেটা তিনি করবেন, তার কোরআনকে তিনি কিভাবে ইবাদত করবেন তিনি জানেন, তিনি জানেন, সেটা যেভাবে করুক সেটা তার ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার না, তিনি দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এটা নাযিল করেছি সংরক্ষণের দায়িত্ব আমার, কি কায়দায় নেবে কার ভিতর দিয়ে নেবে সেটা তার ব্যাপার, আর তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাই যে কোরআন রক্ষিত আছে সারা পৃথিবীতে এককভাবে রক্ষিত, পৃথিবীর আর কোনো কিতাব 1450 বছরের ইতিহাসে এরকম অবিকৃত অবস্থায় একটা কিতাবের কোনো দৃষ্টান্ত পৃথিবীর মুখে নাই, অর্থাৎ কোরআন সত্য, মহাসত্য, কালজয়ী সত্য, আর সত্যই থাকবে, এই সত্যের কাছে যে থাকবে সেই হকের সাথে মিলে যাবে, আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন হক, আমাদ আল হক মির রব্বিকুম, হক কেবল তোমার রবের পক্ষ থেকে আসে, কোরআন টোটালটাই হক, আল্লাহ বলছেন এই হককে আমি বাতিলের পরে আঘাত করি আর বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালালা, এই হকের পরে যা আছে সব গোমরাহি, আল্লাহ বলে দিয়েছেন, আর আপনি নামাজে এখন দাঁড়ায় বলবেন আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, তাদের পথে চালাইন না যাদেরকে আপনি গোমরা করেছেন যারা হতভ্রষ্ট হয়েছে, এই কথা আপনি মুখে বলবেন, আপনি গাড়িতে উঠেছেন চিটাগাঙ্গে না যাইবেন ঢাকায় তা তো সম্ভব না ভাই, আপনি এখন যে গাড়িতে উঠবেন হাতে দোয়া করবেন ঠিক ওই পথেই চলার চেষ্টা করেন, দেখেন আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন, আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার উপলব্ধি করা তাও